মাহির রমজানের নিয়মিত আয়োজন মুজাম্মিল স্পেশাল রাইস নিবেদিত মাহির রমজানের তাৎপর্য পাওয়ার্ড বাই রাঙ্গাপুরি একটি গোল মেহেদি কো স্পন্সর ও আফজা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজ আমাদের আলোচ্য বিষয় হলো জাকাতির গুরুত্ব ও ফজিল এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন ইসলামিক চিন্তাবিদ উপস্থিত রয়েছেন আসুন আগে আপনাদের সঙ্গে তাদেরকে পরিচয় করে দিই আমি প্রথমে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি মাওলানা মুফতি জহিরুল ইসলাম খতিব গুলবাগ জামি মসজিদুল্লাহ এবার আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি মাওলানা মুশফিকুর রহমান সাহ ঐতিহ্যবাহী বাবুরাইল কেন্দ্রীয় জামি মসজিদ নারায়ণগঞ্জের তিনি খতিব্লা ধন্যবাদ আপনাদের যোজনকে আপনারা কেমন আছেন আপনারা কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন দর্শকদেরকে আলোচনা শোনানোর জন্য জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমরা আলোচনা করতে চাই জাকাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে জাকাত ইসলামের একটি পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থ সামাজিক প্রেক্ষাপটে কারণ সামর্থ্যবানদের উপরে আল্লাহ রবুল আলম এটা ফরাজ করেছেন এবং এটাকে আদায় করতে হয় সেই গরিব নিঃস্ব অভাবগ্রস্ত লোকদের নিকট এবং এই ব্যাপারে ইসলামে একটি সুনির্দিষ্ট বিধান রয়েছে জাকাতের খাত সম্পর্কে এবং জাকাতের গুরুত্ব সম্পর্কে আমরা আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনারা বিষয়গুলো তুলে ধরবেন আমি প্রথমেই আলোচনার সূত্রপাত করার জন্য অনুরোধ করছি মৌলানা মুশফিকুর রহমান সালিহিকে আপনি যদি একটু বলেন জাকাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমাদের প্রথম জানা দরকার যে পাঁচটি বিষয়ের উপর ইসলাম সুপ্রতিষ্ঠিত বাহরিশ শরীফের মধ্যে এসেছে বুনিয়াদ ইসলাম ও আয়না হামসিন পাঁচটা স্তম্ভের উপর ইসলাম সুপ্রতিষ্ঠিত এই পাঁচটা বিষয়ের মধ্যে দুইটা বিষয়ের সাথে অর্থের সাথে সম্পৃক্ত একটি হচ্ছে যে জাকাত সম্পদ নেশাব পরিমাণ যার সম্পদ হবে তিনি জাকাত আদায় করবেন আরেকটি হচ্ছে যার নেশাব পরিমাণ নয় অর্থাৎ যার সম্পদ থাকবে যিনি বাইতুল্লাহ জিয়ারতের আল্লাহ বলছেন ওর ইহি আয়নাস সেই জুলবাইতে ম্যারিস্টা আইনে হিসাবিরা যার ইস্ততা যার সক্ষম হবে অর্থাৎ যে ব্যক্তি তার পরিবার পরিজনের খরচ বহন করে যে ব্যক্তি বাইতুল্লাহ অর্থাৎ মক্কামুদ্দিনে যাওয়ার সামর্থ্য যিনি বহন করেন তার উপর হজ ফরজ অনুরূপভাবে জাকাত একটি আর্থিক এই আমরা যেরকম নামাজ পড়া ফরজ রমজানের রোজা রাখা ফরজ জাকাত কিন্তু সেরকম একটা ফরজ আসলে আমাদের দেশে অনেকে আমরা এটা মনে করি বা এটা বুঝি যে মনে হয় এটা আমাদের উপর কোনো বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে না নামাজ যখন যখন হাই হাইয়া আল্লা যখন বলে তখন কিন্তু আমি কারো ডাকে নয় বরং মুওয়াজ্জিদ ওই শব্দ শুনে আমি নামাজ পড়তে মসজিদে চলে যাই অনুরূপভাবে যখন রমজান মাস চলে আসে ঠিক হুকুম ফরোজ বিদান আমরা রোজা রাখি অনুরূপভাবে জাকাত যার নেশা পরিমাণ সম্পদ হয় এখন আমাদের জানতে হবে জাকাত মূলত থেকে আসছে জাকাত করতে কি জাকাত শব্দটা মূলত জাকি জুন থেকে তার মানে হচ্ছে পবিত্রতা পরিভাষায় ইসলামী শরিয়াতের পরিভাষায় অর্থাৎ শরিয়ত নির্ধারিত যেই কয়টা পমথায় যেই কয়টি জায়গায় জাকাতের অর্থ বন্টন করার নির্দিষ্ট খাত করে দেওয়া হয়েছে সেই খাতে নেশা পরিমাণ সম্পদ হলে সেখানে ব্যয় করতে হবে এজন্য যে আল্লাহ তালা বলেছেন যে আল্লাদিন এক নজুল আজহাবল ফাল ফিকু ফি সব্লা ফাবা শিরহু আজ আলীম যাদের সম্পদ হয়েছে যাদের নেসা পরিমাণ সম্পদ হয়েছে তারা সেই সম্পদ সে স্বর্ণ হোক কি রৌপি হোক কি টাকা হোক কিন্তু সে জাকাত দিবে না বরং সে পুঞ্জিভুতি করে রাখবে সে জমা করে রাখবে আল্লাহ বলছেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে কাজেই আমাদের যে জাকাত আল্লাহ তালার নির্ধারিত দেওয়া বিধান সে জাকাত আমাদের আদায় করতেই হবে এটা আমাদের উপরে ফরজ এবং জাকাতের টাকাটা কি পাওয়ার যোগ্য তাকে গিয়ে আমার নিজ হাতে নিজে পায়ে হেঁটে গিয়ে বা নিজে বাসাই করে নিজে লোক দিয়ে তাদেরকে আমার এই হকটা আদায় করে গিয়ে পৌঁছে দেওয়া আল্লাহ একটা ফরজ বিধান কাজেই আমি এ চেক অন্য একটা বিষয় হচ্ছে যে আমার যে সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদের মালিক আমি নই এখন আমি বিশাল বড় বাড়ির মালিক গাড়ির মালিক কিন্তু আমি যখন মৃত্যুবরণ করে কবরে চলে যাবো সব কিছু আমার থেকে যাবে তা আমি সম্পদ পঞ্জীভূতি করি আমার ছেলে আমার মেয়ে আমার আপনজনের জন্য কিন্তু এগুলো কিন্তু আমাকে রেহাই দিবে না কাজেই আল্লাহ বলছেন ইমার কেয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছে পালাবে মা সন্তানের কাছ থেকে পালাবে বাবা তার ছেলের কাছ থেকে পালাবে বন্ধু বন্ধু বন্ধুর কাছ থেকে পালাবে কাজেই যে সম্পদ আমি পুঞ্জীপতি করি জাকাত আদায় না করে সেজন্য জন্য কিন্তু আমার কঠিন শাস্তি ভোগ করতে হবে ধন্যবাদ আমার নামফিকুর রহমান সালেহি আপনি খুব সুন্দর করে বলছিলেন আবারও আসব আমরা আলোচনায় প্রিয় দর্শক আপনি এতক্ষণ দেখছিলেন মুজম্মিল স্পেশাল রাইস নিবেদিত মাহির রমজানের তাৎপর্য পাওয়ার্ড বাই রাঙ্গাপুরি একটি গোল্ড মেহেদি কোরস্পন্সর রু আফসা আমরা আবারও আলোচনায় ফিরে আসব যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে আশা করি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা আবারও ফিরে এসেছি আমাদের আলোচনা পড়বে এবার আলোচনা পেশ করছেন মাউলালা মুফতি জহিরুল ইসলাম আমি আপনার কাছে জানতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে জাকাত কাদেরকে দিতে হয় এবং জাকাতের খাতসমূহ এ ব্যাপারে কোরআন সুন্নারকে দিক নির্দেশনা আছে আপনি যদি একটু খুলে বলেন আল্লাহ রব্বুল আলমিন জাকাত নামাজ নামাজের সাথেই জাকাতের কথাটা বলেছেন অর্থাৎ নামাজের মতোই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে উভয় পক্ষেরই ফায়দা আছে একটা হল যারা জাকাত দিবে তাদেরও ফায়দা যারা নিবে তাদেরও ফায়দা যেমন জাকাত দেওয়ার দ্বারা মাল পবিত্র হয়ে যায় হ্যাঁ মালের ময়লাগুলো সরে যায় এই জন্য জাকাত যারা দিবে তাদের মালের ময়লা সরে যায় এবং মাল বৃদ্ধি পায় হাদিসের মধ্যে আছে যারা জাকাত দিবে তাদের মাল বৃদ্ধি পাবে এবং যারা নিবে তারাও জাকাতের মালটা নিয়ে তারা উপকৃত হবে গরিব যারা আছে নিয়ে তারা হ্যাঁ ওইটা দিয়ে বাল বি বাল বাচ্চা নিয়ে থাকবেন ভালোভাবে চলবেন এবং এখানে জাকাতের আরেকটা বিষয় হলো জাকাত আমরা এলান দিয়ে হুজুরেও বলেছেন জাকাত এলান দিয়ে আমরা দেই যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় একটা ক্ষতিগ্রস্ত হয় যে সে দিন এই জাকাতের অপেক্ষায় থাকে এবং ওই জাকাতের জন্য সময়টা কেটে যায় আমরা যে বলতেছি হ্যাঁ ওই দেখা যায় ওরা ওদের সময় অপচয় হয় অন্য একটা কাজ করবে তাও করতে পারে না এখন জাকাতটা নিয়ম হলো জাকাত যারা প্রাপ্য তাদের কাছে পৌঁছাই দেওয়া এটা হলো নিয়ম তেমন জাকাত প্রাপ্য কারা জাকাত কারা পাবে হাদিসের মধ্যে বলেন যারা মালিক না গরিব অসহায় মিসকিন এতিম মিসকিন তাদের জাকাত পাবে হ্যাঁ জাকাত হ্যাঁ পরিমাণ দেওয়া যাবে যতরূপ পরিমাণ দিলে সে আবার জাকাত দিতে হবে এরকম যেন হয় বিভিন্ন সময় দেখা যায় কর্মচারীদেরকে দিয়ে দেয় হ্যাঁ অথচ সে কর্মচারী জাকাত পেতে পারে গরিব হলে কিন্তু সে যদি জাকাত খাওয়ার উপযুক্ত না হয় তাকে দেওয়া যাবে না আবার এখানে হ্যাঁ তাকে ওখানে কিছু উজরত হিসাবে দেওয়া যাবে না যে উজরত হিসাবে জাকাতের টাকা দিয়ে দিলাম এটাও পারা যাবে না হ্যাঁ যারা পাপ্য তাদেরকেই মানে পারিশ্রমিক হ্যাঁ পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না আমি এর সাথে আরেকটা কথা অ্যাড করি সেটা হচ্ছে যে এমন লোক আছে যে একটা ইন্ডাস্ট্রিস মালিক তার এক হাজার শ্রমিক আছে তো এখন উনি রমজান মাসে বা একটা ঈদ বোনাস দেওয়া হয় সেটা কিন্তু ওনার জাকাত থেকে নয় ওনার বেতন এবং তার সাথে তিনি রমজানের পরে বা ঈদের জন্য বোনাস দিবেন কিন্তু সেটা যদি এমন হয় যে কর্মচারী তিনি গরিব হ্যাঁ সেখান থেকে ওনার উপর জাকাত ফরজ এমন হতে পারে যে উনি এই কর্মচারীদেরকে ওনার এই জাকাতের একটা অংশ তাদেরকে দিলেন যেহেতু সে জাকাত প্রাপ্য আর তাছাড়া আত্মীয়স্বজনের ভিতরে যদি থাকে রসুল বলছেন যে আত্মীয় স্বজনের ভিতরে যা জাকাত পাওয়ার যোগ্য তাদেরকে জাকাত দিলে দ্বিগুণ সব পাওয়া যাবে ফরজ তিনি জাকাত আদায় করবেন আপনাকে ধন্যবাদ আবারও আমরা আলোচনায় ফিরে আসবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন মুজাম্মিল স্পেশাল রাইস নিবেদিত মাহির রমজানের তাৎপর্য পাওয়ার বাই রাঙ্গাপুরি অ্যাক্টিভ গোল মেহেদি কোস্পন্সরু আফসা আবারও আলোচনায় আমরা ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই সময় হলো একটি ছোট্ট বিরতিতে যাওয়ার আশা করি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা দেখছিলেন মুজাম্মেল স্পেশাল রাইস নিবেদিত মাহির রমজানের তাৎপর্য পাওয়ার্ড বাই রাঙ্গাপুরি অ্যাক্টিভ গোল মেহেদি কো রু আফসা আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি প্রিয় দর্শক এখন আমরা মৌলানা মুফতি জহুল ইসলাম খতিব গুলবাল গুলবাগ জামে মসজিদ ওনার কাছে আমরা যাচ্ছি আপনি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন যে জাকাত কি পরিমাণ সম্পদ হলে জাকাত দেওয়া ফরজ হয়ে যায় এবং যেটাকে নিসাব বলা হয়ে থাকে শরীয়তের দৃষ্টিতে এর পরিমাণটা কি এবং কিভাবে আমরা এটা হিসাব করতে পারি জাকাতের পরিমাণ হলো সাড়ে বাউন্ন বরি স্বর্ণ রৌপ্য এবং সাড়ে সাত বরি স্বর্ণের নেশাব পরিমাণ যদি মাল থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ এবং এই সাড়ে সাত ভরি স্বর্ণ এবং এর মূল্য 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 পরিমাণ যদি থাকে তাহলে তার উপরে জাকাত ফরস এবং তাকে জাকাত দিতে হবে গরিবদেরকে দিতে হবে এবং এখানে একটা মাসাল আমরা সবসময় ভুল করে থাকি এবং যারা বলি তারাও বলতে গিয়ে বলে থাকি যে সাড়ে বাউন্ন ভরি স্বর্ণ যদি থাকে এই পরিমাণ মাল থাকে তাহলে এক বছর অতিবাহিত হলে তার উপরে জাকাত ফরজ সমস্ত মাল এক বছর অতিবাহিত হবে আসলে মাসালারটা এরকম না মাসালাটা হচ্ছে যে সাড়ে বান্নব্বই পরিমাণ এই পরিমাণ যদি মাল থাকে তার উপর জাকাত ফরস কিন্তু যেই আর অন্যান্য যে মাল আছে তার জন্য এক বছর পরিপূর্ণ হতে হবে না শুধু ওই নেশাব পরিমাণ মালের এক বছর পরিপূর্ণ হতে হবে আর বাকি যে মালগুলো আছে এক বছর পরিমাণ পরিপূর্ণ হতে হবে না সবটার জাকাত দিয়ে দিল বৎসরে এটা যুক্ত হুক্ত সেটা ওই মানে এবং জাকাত বেশিরভাগ সময় আমরা দিয়ে থাকি রমজানে রমজানে দেওয়া হয় এই জন্য যে রমজান মাসে একটা ফরজ সত্তরটা ফরজের সব কিন্তু বারো মাসে জাকাত দেওয়া যায়

এবং এর ক্ষেত্রে দেখা যায় কিছু ঘরে অতিরিক্ত মালামাল থাকে যেটা আমরা ব্যবহার করি না ওটারও জাকাত দিতে হবে হিসাব করে ধন্যবাদ মাওলানা মুফতি জহিরুল ইসলাম আপনাকে আলোচনার জন্য আমরা এখন মৌলানা মুশফিকুর রহমান সালহি আপনার কাছে একটু জানতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন যে ইসলামের যে জাকাতের বিধান এটি অর্থনৈতিক সাম্য রক্ষায় কতটুকু ভূমিকা রাখে এবং এর দর্শনটা কি কিসের জন্য আলাপা এটাকে এত গুরুত্ব দিয়ে ফরজ করছি আল্লাহ রসুল বলছেন ইন্নি বয়স তু মোয়াল্লিমান আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি শিক্ষকের দায়িত্ব হচ্ছে ছাত্রকে সুশিক্ষা দেওয়া সুতরাং আল্লাহ রসুল আমাদেরকে সুশিক্ষা দিয়েছেন যে সম্পদ হলে তুমি জাকাত আদায় করবে আর এই জাকাতটা আদায় করলে পরে ধনী এবং গরিব তাদের ভিতর বৈষম্যটা দূর হয়ে যায় মূলত অর্থাৎ কোনো মানুষ যেন অভাবগ্রস্ত না থাকে কোনো মানুষ যেন ভিক্ষার হাত না বাড়ায় ইসলামে যাই যাচ্ছে দুটো জিনিস কিন্তু অপছন্দনীয় তার ভিতরে একটা হচ্ছে কিন্তু ভিক্ষা করা তার মানে হচ্ছে যে একজন ব্যক্তি যার উপরে জাকাত আদায় করা ফরজ তিনি যদি একজন ব্যক্তিকে একটা রিক্সা কিনে দিল একটা গাড়ি কিনে দিল তো এই লোকটা কিন্তু এমন হতে পারে যে পরবর্তী বছর কিন্তু এই লোকটার উপর জাকাত ফরজ হতে পারে আমি তাকে একটা কাপড় অথবা পাঁচশো টাকা আমি দিয়ে দিলাম জাকাতের না যে জাকাত এ কারণেই ফরজ হয়েছে যে সমাজের মধ্যে যেন দারিদ্রতা বিমোচন হয় আর বিশেষ করে নারীদের ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন রসুল মেরাজ থেকে এসে বললেন যে হে নারীরা তাসাদ্দাকার আমি দেখেছি আমাকে দেখান হয়েছে যে তোমরা কিন্তু বেশি বেশি তোমরা জাহান নামে নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কেন যে নারীরা তাদের সম্পদগুলো পুঞ্জীবিত করে এমন নারী আছে যে তার কাছে একশো বরি স্বর্ণ আছে পঞ্চাশ বরি স্বর্ণ তার ঘরে জমা কিন্তু সে জাকাত আদায় করে না সে চিন্তা করে জাকাত আদায় করবো আমার এত টাকা নষ্ট হবে না এটা আমি রাজি না কিন্তু কোরআন মিদাল্লা বলছেন নিজের জন্য যে সম্পদ তুমি জমা করেছিলে যেই স্বর্ণরূপ এগুলো তুমি জাকাত আদায় করো নাই পবিত্র সেই জন্য কেমতের ময়দানে তোমার এই সম্পদ মঞ্জীবীদের সম্পদ আগুনে গরম করে তোমার পৃষ্ঠ দেশে তোমার মুখে তোমাদেরকে স্যাক দেওয়া হবে কষ্ট দেওয়া হবে ধন্যবাদ আপনাদের দুজনকে সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য প্রিয় দর্শক আসলে ইসলাম এই জাকাতের বিধানের মাধ্যমে যে আর্থসামাজিক দায়িত্বের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছে এবং অর্থনৈতিক বৈষম্য দারিদ্র বিমোচনের জন্য যে অর্থনৈতিক দর্শন আমাদেরকে দিয়েছে আমরা যদি বাস্তব জীবনে তার অনুসরণ করি তাহলে আমাদের অর্থনৈতিক বৈষম্য আরও দূরীভূত হবে এবং মানুষে মানুষে সম্পদের ভেদাভেদ কমে সত্যিকার একটি মানবিক সমাজ আমরা গঠন করতে পারব। মাহে রমজান আমাদের সকলের জন্য এই শিক্ষাটিকে এই শিক্ষাতে আলোকিত হওয়ার তৌফিক দান করুন এই প্রত্যাশা রেখে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি প্রায় প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন মোজাম্মেল স্পেশাল রাইস নিবেদিত মাহ রমজানের তাৎপর্য পাওয়ার্ড বাই রাঙ্গাপুর অ্যাক্টিভ গোল্ড মেহেদি কো স্পন্সর রু এই অনুষ্ঠানটি একই সময়ে একই অনুষ্ঠানে আগামীকাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته